প্রথমেই আমরা শিখব কিভাবে আমরা জুমলার ব্যাকএন্ড বা অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল প্যানেলে যেতে পারি। এই জন্য আমরা আমাদের সাইটের নামের পর স্ল্যাশের পর অ্যাডমিনিস্ট্রেটর লিখে এন্টার দিব, অথবা আমাদের এই সাইটের এখানে একটি লিঙ্ক রয়েছে অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করলেও মূলত একই লোকেশনে এটি যাবে। এবার আমরা এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি প্রদান করব। আমরা আমাদের ইউজার নেম রেখেছিলাম রুট, আমি দুঃখিত, ইউজার নেম রেখেছিলাম মারুফ এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 123456। আমরা লগ ইন করার চেষ্টা করছি। সরি, এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে ইউজার নেম ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড ছিল 123456। এটি বাই ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন হিসেবেই ইউজার নেমটি নিয়ে থাকে এবং পাসওয়ার্ড হচ্ছে এখানে 123456 যা আমরা প্রদান করে এসেছিলাম। এটি আমাদেরকে জুমলার যে ব্যাকএন্ড রয়েছে সেখানে আমাদের নিয়ে যাবে। লক্ষ্য করুন, এটি হচ্ছে জুমলার ব্যাকএন্ড যেখানে আমরা বেশ কিছু আইকন দেখতে পাচ্ছি, যেখানে অ্যাড নিউ আর্টিকেলস, আর্টিকেলস ম্যানেজার, ফ্রন্ট পেজ ম্যানেজার, সেকশন ম্যানেজার, ক্যাটাগরি ম্যানেজার, মিডিয়া ম্যানেজার, মেনু ম্যানেজার, ল্যাঙ্গুয়েজ ম্যানেজার, ইউজার ম্যানেজার এবং গ্লোবাল কনফিগারেশন, এই আইকনগুলো রয়েছে। এছাড়াও এর উপরে রয়েছে এর মেনু, সাইট মেনুস, কন্টেন্টস, কম্পোনেন্টস, এক্সটেনশন, টুলস, হেল্প ইত্যাদি। এছাড়াও রয়েছে এর প্রিভিউ লিঙ্ক, লগ আউট লিঙ্ক এবং ইউজার কে কে এখানে লগ ইনটা আছে, কতজন, তার ইনফরমেশন এবং কোনো মেসেজ রয়েছে কি না, তার একটি আইকন রয়েছে এখানে। আমরা এবার এই ব্যাকএন্ড থেকে ধারাবাহিকভাবে দেখব কিভাবে এই ব্যাকএন্ড ব্যবহার করে আমরা ফ্রন্ট এন্ডের বিভিন্ন উপাদানকে কনফিগার করতে পারি এবং আমরা আমাদের প্রত্যাশিত ওয়েবসাইটটি পেতে পারি।